হলদিবাড়ি থেকে বন্ধ হচ্ছে না দার্জিলিং মেলের কামরা। হলদিবাড়িতে এসে সাফ জানিয়ে দিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের DRM রবীন্দ্র কুমার বর্মা। বাংলাদেশের চিলাহাটির সাথে সাথে জুড়ে যাবে ভারতের রেলপথ। হলদিবাড়ি রেলপথ দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে শুরু হবে দুই দেশের পণ্য পরিবহন। সেই উপলক্ষে প্রায় 60 কোটি টাকা ব্যয় তৈরি করা হলো অত্যাধুনিক সুবিধাযুক্ত এই রেল স্টেশন। তবে 200 মিটার নো ম্যান্স ল্যান্ড থাকায় কাজ বাকি রয়েছে। এদিন নবনির্মিত হলদিবাড়ি স্টেশন উদ্বোধন করতে এসে DRM জানান, হলদিবাড়ি ও জলপাইগুড়ি স্টেশন থেকে আগের মতোই কলকাতাগামী দার্জিলিং মেলের সংযোগকারী কোচগুলি চলবে। আগামী এপ্রিল থেকে এই কোচগুলি তুলে নেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিদ্ধান্তের প্রতিবাদে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল, বার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন অস্বস্তিতে পড়ে বিজেপি। আন্দোলনের ফল হিসেবে সিদ্ধান্ত, দার্জিলিং মেলের কামরা বাতিলের দিক থেকে পিছু হাঁটলো রেল, এমনই মনে করছে বিভিন্ন মহল। কিন্তু কিভাবে 10ই এপ্রিলের পর থেকে চলবে তা খোলাসা করেনি রেলের কাটিহার ডিভিশনের DRM রবীন্দ্র বর্মা। এদিন হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করতে এসে এই খবর দেন, সাথে ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। जो बढ़ने शुरू किया गया है पानी, यहाँ जो बिजली से काम कर रहा था उसको पूरी जो है लेटेस्ट इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग में चेंज कर दिया गया है। यहाँ पे कस्टम्स में प्रोविजन किया गया है, क्योंकि ये कस्टम इम्पोर्टेंट कस्टम स्टेशन रहेगा जो बांग्लादेश के साथ हमारा गुड्स का मूवमेंट शुरू होगा। और नए प्लेटफॉर्म बनाए गए हैं, प्लस भारत के अंदर का जितना काम था उन्होंने पूरा कर लिया है। सर कितना लागत से ये हुआ है? लागत तो अप्रोक्सीमेटली